বাবা বাবা আমি আসছি। তুমি আসছি মানে মানে এই বিকেলবেলা বেরোচ্ছ? বাপের বাড়ি যাচ্ছ মায়ের সঙ্গে দেখা করতে, তো সন্ধ্যের সময় ফিরে আসছো তো মা? বাবা আমি উকিলের চেম্বারে যাচ্ছি। উকিলের চেম্বারে কেন? তুমি তো জানতে দাদু ভাই, বাবা মাকে উকিলের চেম্বারে ডেকে পাঠাবে, ওদের পিটিশনটা জমা দিতে হবে, তাই আমি যাচ্ছি মায়ের সাথে। না 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 না, উকিলের চেম্বারে যাবে কেন, কিসের জন্য যাবে, কোনো দরকার নেই তো, আমি তো যেতে বলিনি। দেখো দেখো বৌমা, আমি তোমাকে বলছি, তোমার ওর সাথে থাকারও দরকার নেই, ডিভোর্স হওয়ারও দরকার নেই। আমার এই অনুরোধটা তুমি রাখো মা। দেখো দাদু ভাই, যে সম্পর্কটা টিকে নেই সেটা নিয়ে শুধু শুধু অশান্তি করে কোনো লাভ আছে বলো? তুমি একটা কথা বলবে না, তোমার কোনো কথা আমি শুনতে চাই না, তুমি অত্যন্ত একটা স্বার্থপর ছেলে। বারে দাদু ভাই, আমি কোনো কথা বললেই তুমি এইভাবে রিয়্যাক্ট করছো কেন? দেখো আমি এই বাড়ির বড় ছেলে, আমার তো এই পারিবারিক বিষয়ে একটা মতামত থাকতেই পারে, কিন্তু তুমি যদি এইভাবে রিয়্যাক্ট করো তাহলে সে মতামত আমি দেবো না। তোমার মতামত কে চেয়েছে? তোর মতামতগুলো সবসময় একপেশে হয় কেন রে? সবসময় মাকে কর্নার করিস, হাইলাইট করিস মাকে, একটু নিরপেক্ষ মতামত দিতে শেখ। আচ্ছা রিঙ্কি একটা কথা বলতো, এর মধ্যে নিরপেক্ষ মতামত বলতে কি বোঝাচ্ছিস? হ্যাঁ আমি তো বুঝতে পারছি না, মানে দুটো মানুষ একসঙ্গে থাকতো, তারা নিজেরা ডিসাইড করেছে তারা আর একসঙ্গে থাকবে না। না দাদা ভাই, তারা সেটা ঠিক করেনি, পার্টিকুলারলি একজন সেটা ঠিক করেছে আর অন্য একজন সেটা মেনে নিয়েছে। নোবে নোবে মানে তুই দুটো নাম জড়াচ্ছিস কেন বিষয়টাতে? মায়ের কি করণীয় ছিল বলতো আমাকে? পাপা মাকে ডিভোর্স দিতে চেয়েছিল, মা কিন্তু চাইলে অপোজ করতে পারতো, অশান্তি করতে পারতো, ঝুলিয়ে রাখতে পারতো, সেটা মা করেনি। কেন করেনি বলতো? মায়ের ক্ষমতা নেই সেই জন্য করেনি, কিন্তু না, মা অশান্তি করতে চায় না সেই জন্য করেনি। আসলে মায়ের একটা আত্মসম্মান জ্ঞান আছে তো, সেই জন্য করেনি। আর মোস্ট ইম্পর্টেন্টলি, যে মানুষটা মাকে ছেড়ে দিতে চেয়েছে মা তাকে মুক্ত করে দিতে চাইছে, দ্যাটস ইট। ব্যাপারটা একই হলো না রে, মা যখন এই পুরো ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে চাইছে তখন সেটা হতে দেওয়াটাই কি বেটার নয়? এই অনিরুদ্ধ শোনো, মা ফোন করেছিল। আচ্ছা আমাকে একটা কথা ক্লিয়ারলি বলো তো, তোমার পাপা কি এখন ওই মহিলাকে বিয়ে করবেন নাকি? আচ্ছা কি বিচ্ছিরি কাণ্ড বলো তো, মা তো বারবার বলছে মা যদি জানতো যে আমাদের তোমাদের ফ্যামিলিতে এরকম একটা কাণ্ড ঘটবে তাহলে আমাদের বিয়েটা কখনোই মা দাঁড়িয়ে দিত না। ওটা সেম, মানে দেখো পাপা নিজের ওয়াইফকে ছাড়তে চান এই বয়সে, সেটা আলাদা ব্যাপার, বাট এখন আবার ওই মহিলাকে বিয়ে করবেন? তোমাদের বিয়েটা তো এখন হয়ে গিয়েছে বৌদি ভাই, এখন তো কারুর পক্ষে কিচ্ছু করা সম্ভব নয়, অন্তত তোমাদের ব্যাপারে। যা করার তোমাদের কি করতে হবে, কিন্তু সবার সামনে বারবার এই কথাগুলো বললে আমাদের এম্বারাসমেন্ট হয়, আমার মায়ের অপমান হয়, তুমি সেটা ফিল করো না? কাম অন টিঙ্কা, শোনো আন্টি, পাপা যদি তোমাকে ইগনোর করে তুমি পাপাকে 10 times বেশি ইগনোর করো, ব্যাস হয়ে গেল। তুমি আজকের সময় দাঁড়িয়ে কথাগুলো বলছো, তুমি আজকের একজন লোক বলে, কিন্তু মা এই সময়ের একজন মানুষ নয়, তাই মায়ের পক্ষে এটা ভাবা সম্ভব নয়। শোনো আমি ঠিক করেছি, আন্টিকে আমার সঙ্গে নিয়ে আমি চলে যাব। কোথায়? নতুন শুনছিস যেন? আরে শুনিসনি, আমরা তো মাকে আগেই বলেছিলাম যে মাকে আমাদের সঙ্গে নিয়ে যাব আমাদের সংসারটা গুছিয়ে দেওয়ার জন্য। না সংসারটা তোরা করবি তো, সংসারটা তোদের তো, তা নিজেরা গুছিয়ে নে। তুই তো মনে করিস মা কোনো কাজ ঠিক মতো করতেই পারে না, হঠাৎ এখন কেন তোর মনে হচ্ছে মা তোর সংসারটা অসাধারণ গুছিয়ে দেবে? ডিঙ্কা ভুলে যাস না, মা কিন্তু তোর একার নয়, আমারও। হ্যাঁ তাই তো, তুই বললি বলে আমি বুঝতে পারলাম, মা তো আমার একার নয়, তোরও মা, তাই না? বুঝবি কি করে, জানবি কি করে? তুই কেন বললি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্টপ ইট প্লিজ। তোমরা দুই ভাই কেন সবসময় ঝগড়া করো বলো তো? দেখো ডিঙ্কা, আমি বলতে চাইছি যে আন্টির একটা চেঞ্জের দরকার, তোমার মায়ের চেঞ্জের দরকার, তাই জন্য আমি নিয়ে যাওয়ার কথা বলছি। আন্টি তুমি বলো তো, তুমি যাবে না আমার সঙ্গে? দেখি আমার কথা তোমরা কেউ ভেবো না।
যাও যাও, সবাই বাড়ি খালি করে চলে যাও। দেখো দাদু, এরকম কথা বলছো কেন? তুমি তো আগে থেকেই জানতে আমাদের যাওয়ার কথা। এখন কিছু টেকনিক্যাল প্রসেস চলছে, দেরি হচ্ছে, সেই জন্যই আটকে আছে। ব্যাপারগুলো হয়ে গেলেই আমরা চলে যাব। তোমরা চলে যাচ্ছ তো যাও, আর মাকে টানাটানি করছো কেন? আপনি ভাববেন না বাবা, মা ঠিক বাড়ি ফিরে আসবেন, আর কতদিনই বা রাগ করে থাকবেন মেয়ের বাড়িতে। দেখো তোমার মা এখানে তার ইচ্ছে মতো আসতেই পারেন, এটা তার বাড়ি। তোর মা নেই বলে তো আর তোমাকে থাকতে বলছি না। আমি চাই বৌমা, আমার আমৃত্যু তুমি এখানে থেকে যাও। ছিছি বাবা, এভাবে বলবেন না, এইসব কথা শুনতে আমার ভালো লাগে বলুন তো। খারাপ লাগার কি আছে? দেখো আমার এই ভাঙা চোরা বাড়িটাকে তো আমি জোড়া লাগাতে পারলাম না। আমি কোনো প্রতিরোধ করতে পারলাম না, বানের জল এসে সব ভাসিয়ে নিয়ে চলে গেল। সামান্য ওই কুটোটা ধরে আমি বাঁচতে চাইছি, আমি জানি তা আমি পারবো না। তুমি সত্যি আমার ছেড়ে চলে যাবে বাবা? আমি যেখানেই থাকি না কেন বাবা, আপনার সাথে আমার যোগাযোগ কোনোদিনও ছিন্ন হবে না। শুধু আমাকে একটু নিজের পায়ে ঘুরে দাঁড়াতে দিন। এই বাড়িতে থাকলে, আপনাদের ছত্রছায়া থাকলে আমি কোনো দিন নিজের পায়ে দাঁড়াতে পারবো না। যদি কেউ জানে যে তার মাথার উপর একটা ছাদ আছে, চার বেলা চার মুঠো খাবার জোগাড় করার ব্যবস্থা আছে, কেউ কি নিজের পায়ে দাঁড়াতে চাইবে বাবা? চাইবে না। আজ যখন আমি বুঝতে পারছি যে আমার মাথার উপর আর ছাদ নেই, চার বেলা চার মুঠো খাবার আমাকে নিজে অর্জন করে খেতে হবে, তখনই তো আমি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছি। আপনি কেন শুধু শুধু এগিয়ে আসছেন বাবা? যে দায় আপনার ছেলের নেবার কথা, সে দায় আপনি কেন নিচ্ছেন? এই কথাটা কিন্তু তুমি ঠিক বললে না মা। কই পাপা তো তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে বলেনি। ইনফ্যাক্ট পাপা তো এটাও বলেনি যে তোমাকে মান্থলি পেমেন্ট করবে না। কামন অনিরুদ্ধ, মাকে পেমেন্ট করাটাই কি বড় কথা নাকি? নাকি মাথার উপর ছাদ থাকাটাই শুধুমাত্র বড় কথা? হয়তো নয়, সেটা আলাদা কথা, কিন্তু মা তো এই ব্যাপারেই কথা বলছিল। তুই বুঝবি না জাম্ভ। আসলে কি বলতো, কারোর কথা বোঝার জন্য, ফিল করার জন্য একটু মন, একটু মগজ আর একটু হৃদয় লাগে। তোর আসলে সেগুলো নেই। সরি বৌদি ভাই, তোমার সামনেও কি কথাগুলো বললাম? হ্যাঁ, তোর তো খুব আনন্দ হয় না আমাকে ছোট করে, সবার সামনে ছোট করে, একটা অদ্ভুত প্লেজার পাস। বেশ, করে যা, করে যা, করে যা, যত ইচ্ছা আমাকে ছোট করে যা তুই। না, আমি তোকে ছোট করিনি, আমি জাস্ট বলছি তোর এই অনুভূতিগুলো নেই। যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, যার সূত্র ধরে আমার এই বাড়ির সবার সাথে সম্পর্ক, সেই মানুষটাই যখন এই বাড়ি ছেড়ে চলে গেল, আমার সাথে আর সম্পর্ক রাখলো না, তখন তো মাথার উপর থেকে ছাদ চলে যাওয়াই হলো। এই ইট কাট পাথরের ছাদ নিয়ে আমি কি করব বাবা? একটা লোক দূর থেকে আমায় টাকা পাঠাবে, তা না হলে সে আইনের জালে জড়িয়ে পড়বে। এই বাধ্যতামূলক সাহায্য আমি চাই না বাবা। জাম্বো, তোর মার ক্ষমতা নেই ঠিকই, তা বলে তোর মার আত্মসম্মান বোধ নেই এটা কিন্তু ভাবিস না। বৌদি, চলে এসছি, তুমি রেডি তো? বলদা, তুমি? হ্যাঁ মা, আমি বলেছি পিসুমশাইকে। আসলে পিসুমশাই আমাদের বাড়ির সব কিছু তো থাকে, তাই আমি চেয়েছিলাম লয়ারের কাছে যাওয়ার দিন। তুমি আমাদের সাথে যাও পিসুমশাই। উপল, এমন অকাল কুষ্ঠান্ড ছেলে আমি জন্ম দিয়েছি আমি ভাবতে পারি না, আমি ভাবতে পারি না। আমার মান সম্মান সব একরে তুলিশ্বাস করে দিয়ে গেল। প্রত্যেকটা দিন তার স্বার্থপরতার চিত্র আমার দেখতে হচ্ছে। আমি আমি এসব আর নিতে পারছি না বাবা। বাবা, একদিক দেখে আপনার ছেলেকে একেবারে বয়কট করে দেবেন না।
আমি তো কোনোদিনই ওর মনের মতন মানুষ হয়ে উঠতে পারিনি। এখনো ওর মনের মতন একটা মানুষ পেয়েছে, ওর পছন্দের মানুষ পেয়েছে, এতে তো ওর কোনো দোষ নেই বাবা। অনেকেই মনের মধ্যে সব কথা চেপে রেখে দেয়, প্রকাশ করার সাহস পায় না। অন্তত আপনার ছেলে সেটা প্রকাশ করার সাহস দেখিয়েছে। সবকিছু তো ভাঙা ছোড়াই ছিল, কোনো মতে জোড়া লাগানো ছিল, সেগুলোকে একেবারে ওর টুকরো টুকরো করে ভেঙে দিয়েছে। আমার বিশ্বাস ও আবার নতুন কিছু একটা গড়তে পারবে বাবা। তাই বলছিলাম যে আপনি শুধু শুধু আপনার ছেলের উপর রাগ দেখাবেন না বৌমা। তুমি আমাকে রাগ পুষে রাখতে বারণ করলে, আর আমি সব ভুলে গিয়ে জল ঢেলে ধুয়ে দিলাম। না বৌমা, তা হয় না।